আসসালামু আলাইকুম সবাইকে বিপাস বিউটি ওয়ার্ল্ডে স্বাগতম। আজকে আমি আপনাদের জিন্স প্যান্ট দিয়ে একটি সাধারণ ডোরম্যাট তৈরি করে দেখাবো। আশা করি সকলের ভালো লাগবে, দেখতে থাকুন। আমি এখন জিন্স প্যান্টটাকে 4 ইঞ্চি লম্বা পরিমাণ করে কেটে নিচ্ছি। এখানে আমি একসাথে অনেকগুলো কেটে তৈরি করে নিয়েছি। তারপর আমি এখানে 6.5 ইঞ্চি পরিমাণ লম্বা, চারপাশে ঠিক 6.5 ইঞ্চি পরিমাণ এভাবে একটি চারকোনা কাপড় জিন্স প্যান্ট কেটে নিয়েছি। তারপর আমি পাইপিংয়ের জন্য টুকরো টুকরো করে এভাবে 1 স্কেল পরিমাণ কাপড় কেটে নেব। যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি এই টুকরো কাপড়গুলো দিয়ে এক পাশে এভাবে পাইপিং দিয়ে সবগুলো কাপড় রেডি করে নিলাম। তারপর আমি একটি সুতির কাপড় নিব বেস হিসাবে, এটা ঠিক মাঝখানে আমি মার্ক করে নিলাম। তারপর ওই মার্ক করা স্থানটিতে চারকোনা কাপড়টি রেখে এবং চারপাশে এভাবে আমি পাইপিং দিয়ে ওই কাপড়গুলোকে এভাবে আমি সুন্দর করে বিছিয়ে কেটে নিচ্ছি। তারপর আমি গ্লু স্টিকের সাহায্যে এভাবে আমি চারপাশে আটকে দিব, যাতে আমি যখন সেলাই করব মেশিনে সেলাইটা খুলে না যায়, সরে না যায়, এজন্য আমি চারপাশে এভাবে গ্লু স্টিক দিয়ে আটকে দিব। প্রত্যেকটা বেজে বেজে চারপাশে আমি এভাবে গ্লু স্টিক দিয়ে দিচ্ছি, যাতে এটা সহজে নড়াচড়া না করতে পারে। তারপর আমি আমার মেশিনের সাহায্যে প্রত্যেক
এটা পাইপিং এর সাথে সাথে আমি সেলাই করে নিব, তাহলে এটা খুব ভালো লং লাস্টিং হবে এবং খুব সহজে খুলে যাবে না। গ্লু স্টিক দিয়ে লাগানোর পরে এটা ধুলে অথবা অনেকদিন ইউজ করার পরে এটা খুলে যাবে, তাই আমি মেশিনে সেলাই করে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে আমি এটা ওয়াশ করতে পারবো। আমার এটা তৈরি। এখন আমি চারপাশে এই কাপড়টা দিয়ে আমি পাইপিং এর জন্য এইভাবে ভাঁজ করে মেশিনে সেলাই করে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল আমার সুন্দর একটি ডোরম্যাট। আশা করি সকলের ভালো লেগেছে। আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।